ফ্রাইডে ফান্ডার আজকের নিবেদন, মহুয়া ঘোষের লেখা গল্প ক্ষমা নেই। মহুয়া ঘোষ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে স্নাতক এবং সাম্প্রতিককালে ভৌতিক ও অলৌকিক গল্পের জগতে একটি পরিচিত নাম। বিভিন্ন পত্রপত্রিকায় প্রায় আমরা এনার গল্প পড়ে থাকি। চণ্ডাল তার প্রথম প্রকাশিত বই। তার অন্যান্য প্রকাশিত বইগুলি হল মহেন্দ্রাণী, মহাকুম্ভের চণ্ডাল, মৃত্যুপুরীর দূত, রহস্যের আড়ালে ভয় এবং নিশি মহল। আজকের গল্পের প্রধান চরিত্রে আবির বোস এবং পার্থ চ্যাটার্জি। গল্প পাঠে আজ সৌম্যদীপ, অন্যান্য চরিত্রে অরিজিৎ এবং সুজয়। শুরু হচ্ছে মহুয়া ঘোষের লেখা গল্প ক্ষমা নেই। পার্থ চ্যাটার্জির জীবনে একটা বিশেষ দিন ছিল গতকাল। তার লেখা একটি ভৌতিক উপন্যাসের উপর ভিত্তি করে সিনেমা তৈরির কথা গতকাল চূড়ান্ত হয়ে গেল। অগ্রিম বাবদ ভালোই অর্থ এসেছে তার হাতে। সকালে ঘুম ভাঙতেই তাই মনটা বেশ ফুরফুরে লাগলো পার্থর। অনেক দিনের স্বপ্ন সফল হয়েছে তার। মাসচারেক আগে যখন ওর এই ভৌতিক উপন্যাসটা বেরোল, তখন হু হু করে বিক্রি হতে লাগলো ওর এই বইটা। আগেও বিক্রি হতো ওর বই, কিন্তু এরকম নয়, চিরকালই স্বপ্ন ছিল এটা ওর কাছে। আগেও নাম ছিল, তবে এই ভৌতিক উপন্যাসটা বেরোনোর পরে পার্থ চ্যাটার্জির নাম লোকের মুখে মুখে। এটাই তো চেয়েছিল সে, কিন্তু কিছুতেই করে উঠতে পারছিল না। শেষমেশ সফল হলো তার স্বপ্ন। বিছানা ছেড়ে উঠে পড়ল পার্থ। গতকাল অনেক রাত অব্দি লেখালেখির চেষ্টা করেছে সে, কিন্তু হাজার চেষ্টা করার পরও এক লাইনও লিখতে পারেনি। ধীর পায়ে এগিয়ে গেল তার টেবিলের কাছে। খাতাটা খোলাই রাখা ছিল টেবিলের ওপর। খাতাটাকে বন্ধ না করেই রাতে শুয়ে পড়েছিল সে। টেবিলের কাছে এগিয়ে গিয়ে খাতাটাকে বন্ধ করতে যাওয়ার আগেই চোখ চলে গেল তার লেখাটার ওপর। মনে মনে বেশ অবাক হল পার্থ। রাতে সে প্রায় এক অনুচ্ছেদ লিখে ফেলেছে। মনের উপর জোর দিতেও কিছুতেই মনে পড়ল না তার। যতখানি মনে করতে পারল, তাতে এক লাইনও সে লিখেছে বলে তো মনে পড়ল না। আস্তে করে চেয়ারটাকে টেনে বসে পড়ল পার্থ। চোখ রাখল লেখার উপর। আস্তে আস্তে তার ঠোঁট দুটো নড়ে উঠল। পার্থ পড়া শুরু করল। রাতের খাওয়া দাওয়া সেরে জ্বলন্ত সিগারেটটাকে দু ঠোঁটের মাঝে চেপে ধরে গিয়ে দাঁড়ালাম আমি ফ্ল্যাটের চিলতে খোলা বারান্দাটায়। সুন্দর হাওয়ায় যেন শরীরটা জুড়িয়ে গেল। সামনের রাস্তার দিকে তাকিয়েছিলাম আমি অন্যমনস্কভাবে। রাস্তা দিয়ে ছুটে চলেছিল একের পর এক গাড়ি। গাড়ির হর্নের আওয়াজে বড়ই বিরক্ত লাগছিল আমার। বারবার মনে হচ্ছিল যে ঘরে ঢুকে যাই, কিন্তু সুন্দর হাওয়াটাকে ছেড়ে যেতেও ইচ্ছা করছিল না। হঠাৎ বাঁ দিকে ঘাড় ঘোরাতে আমার চোখ চলে গেল দূর থেকে আসা এক মালবাহী ট্রাকের দিকে। কেমন যেন বেগতে বেগতে আসছিল ট্রাকটা। কিছুটা কাছে আসতেই দেখতে পেলাম লোহার রড বোঝাই করে নিয়ে যাচ্ছে ট্রাকটা। ট্রাকটা একদম সামনে চলে এলো। হঠাৎ আমার ঘাড়টা যেন আপনা আপনি আবার ঘুরে গেল বাঁ দিকে। চোখে পড়ল দূর থেকে বিকট গতিতে এগিয়ে আসছে একটা কালো গাড়ি। কয়েক মুহূর্তের মধ্যেই সেই কালো গাড়িটা চলে এলো লোহার রড বোঝা করা ট্রাক্টর পেছনে। আর তারপরে চোখের সামনে ঘটে গেল এক বীভৎস দুর্ঘটনা। লোহার রড বোঝা করা ট্রাকটা বেগতে বেগতে আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। পিছনের কালো গাড়িটা নিজের গতিকে নিয়ন্ত্রণে না রাখতে পেরে লোহার রড বোঝা করা ট্রাকটাতে গিয়ে সজোরে ধাক্কা মারল। ট্রাকের পেছনে বেরিয়ে থাকা লোহার রডগুলো সজোরে ঢুকে গেল কালো গাড়িটার ভেতরে। বিকট শব্দের সাথে পুরো এলাকাটা যেন কেঁপে উঠল। স্পষ্ট বুঝতে পারলাম যে লোহার রডগুলো গাড়ির ভেতরে থাকা মানুষগুলোকে এফোর ওফোর করে ফেলেছে। গাড়িটা সামনে থেকে দুমড়ে মুচড়ে ভেতরে ঢুকে গেছে। বীভৎস দৃশ্যটার দিকে
আমি আর তাকিয়ে থাকতে পারলাম না। খাতার লেখা অনুচ্ছেদটাকে পড়া শেষ করে খানিক হাঁ করে বসে রইল পার্থ। এই লেখাটা যে সে নিজে লিখেছে সেটা সে কিছুতেই মানতে পারছিল না। লেখাটা শুধু অদ্ভুতই নয়, ভয়ঙ্কর বটে। সকালবেলা ঘুম থেকে উঠে এমন একটা লেখা পড়ে মনটা যেন বিষিয়ে গেল। বুঝতেই পারছিল যে সে ঘুমের ঘোরে যা তা লিখে ফেলেছে। নিজের উপরই তাই ভীষণ রাগ হলো পার্থর। খাতার পাতাটাকে এক টানে ছিঁড়ে ফেলে সেটাকে কুচি কুচি করে কুড়াদানে ফেলে দিয়ে এলো। তারপর গেল স্নান ঘরের দিকে। তাড়াতাড়ি তৈরি হয়ে বেরোতে হবে ওকে। ওর যে ভৌতিক উপন্যাসটিকে ভিত্তি করে সিনেমা তৈরি হবে তাই নিয়ে কিছু আলোচনা। তাই সে যাবে প্রকাশকের অফিসের দিকে, নতুন একটা বইও বেরোনোর মুখে। রাতে যখন বাড়ি ফিরল পার্থ তখন ঘড়িতে প্রায় 10:30। রাতের খাওয়ার সে সঙ্গে করে নিয়ে এসেছিল, তাই খাবার গরম থাকতে থাকতে পার্থ চটপট হাত ধুয়ে বসে পড়ল খেতে। খাওয়া দাওয়া শেষ হতেই একটা সিগারেট ধরিয়ে দাঁড়ালো সে বারান্দাটায়। বারান্দায় গিয়ে দাঁড়াতেই যেন এক ঝলক ঠান্ডা হাওয়া এসে ঝাপটা দিল ওর মুখে। ওর সারাদিনের ক্লান্তি যেন নিমেষে উবে গেল। সিগারেটে একটা বড় দেখে টান দিয়ে বাঁদিকে ঘাড় ঘোরাতেই ওর চোখে পড়ল একটা মালবাহী ট্রাক। লোহার রড বোঝাই করে ট্রাকটা বিঁকতে বিঁকতে এগিয়ে আসছে। ধক করে উঠল পার্থর বুকটা। আঁকড়ে ধরল পার্থ বাঁ হাত দিয়ে খোলা বারান্দার রেলিংটাকে। হাঁ করে তাকিয়ে রইল ট্রাকটার দিকে। ধীরে ধীরে এগিয়ে আসছিল ট্রাকটা। পার্থর ডান হাতে ধরা সিগারেটটা জ্বলতে জ্বলতে ধীরে ধীরে ছাইয়ের রূপ নিচ্ছিল। লোহার রড বোঝাই ট্রাকটা পার্থর বারান্দার কাছাকাছি এসে পৌঁছল। পার্থর ভয়ার্ত চোখ কালো গাড়ির খোঁজে ফিরল বাঁ দিকে। আর তারপরেই অবাক হয়ে দেখল পার্থ যে একটা কালো গাড়ি প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে। পার্থ দু হাত দিয়ে বারান্দার রেলিংটাকে চেপে ধরে খানিকটা ঝুঁকে পড়ল। ওর ডান হাত থেকে খসে পড়ল সিগারেটটা। পার্থর কপালে ফুটে উঠেছিল বিন্দু বিন্দু ঘাম। লোহার রড বোঝাই ট্রাকটা ঠিক পার্থর বারান্দার সামনে এসে এক ঝটকায় ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। পেছন থেকে কালো গাড়িটা এসে সজোরে ধাক্কা মারল ট্রাকটার পেছনে। আর তারপরেই লোহার রডগুলো ট্রাক থেকে বেরিয়ে ঢুকে গেল কালো গাড়িটার ভেতরে। পার্থ আর দাঁড়িয়ে থাকতে পারল না বারান্দায়, তীব্র গতিতে ঢুকে এলো ঘরের মধ্যে, গিয়ে বসলো খাটের উপর। ঘামে জামা কাপড় ভিজে সব সব করছে। বাইরে থেকে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসছে। পার্থর মাথার মধ্যে যেন কেউ হাতুড়ি পেটাচ্ছিল। পার্থর অবাক লাগছিল এটা ভেবে যে এই ঘটনাটাকে সে গতকাল রাত্রে লিখলো কি করে। তবে কি সে ভবিষ্যৎ দেখতে শুরু করে দিয়েছে নাকি? প্রশ্নগুলো এক নাগারে মাথার মধ্যে চলে বেড়াচ্ছিল তার। বাইরে চিৎকার চেঁচামেচিকে ছাপিয়ে পার্থর কানে এসে ঢুকলো অ্যাম্বুলেন্সের সাইরেন। আর সহ্য হচ্ছিল না ওর, দৌড়ে গিয়ে বারান্দার দরজা বন্ধ করে দিল পার্থ। ঘরের জানলা দুটো চেপে বন্ধ করে দিল সে। তারপর ফ্রিজ থেকে ভদকার আধ খাওয়া বোতলটাকে বার করে নিয়ে গলায় ঢাললো কিছুটা। নিট সে খায় না কখনো, তবু আবার খানিকটা ঢাললো গলায়। বাইরে থেকে একটা হালকা আওয়াজ আসছিল। ফ্রিজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই পুরো বোতলটাকে শেষ করে খালি বোতলটাকে ফ্রিজের ভেতর রেখে দিল। তারপর শটান গিয়ে শুয়ে পড়ল বিছানায়। পাশ থেকে কোলবালিশটাকে তুলে নিয়ে চেপে ধরল কানের ওপর যাতে কোনো রকমের আওয়াজ না আসে। আস্তে আস্তে পার্থর চোখ দুটো ভারী হয়ে উঠল। সকালবেলায় ঘুম ভাঙতে বেশ দেরি হলো পার্থর। ঘড়ির দিকে তাকিয়েই বুঝতে পারল পার্থ যে সকাল আর নেই। ঘুম ভাঙার পর কিছুক্ষণ যেন কিছুই মনে করতে পারল না সে। তারপর ধীরে ধীরে আগের রাতের ঘটনা মনে পড়ল ওর। অস্থির হয়ে বিছানায় উঠে বসল পার্থ। আর উঠে বসতেই পার্থর চোখ চলে গেল টেবিলের ওপর রাখা খাতাটার দিকে। খাতাটা খোলা ছিল,
পার্থর পরিষ্কার মনে আছে যে সে আগের রাতে খাতা নিয়ে বসেইনি। গত রাতে 10:30 নাগাদ বাড়ি ফিরে সে খেয়ে দিয়ে বারান্দায় গিয়েছিল, আর তারপরেই চোখের সামনে ঘটতে দেখেছিল ওই বীভৎস দুর্ঘটনাকে। তাহলে ড্রয়ার থেকে খাতাটা বার করল কে? 7-5 ভাবতে ভাবতে হঠাৎ পার্থর মনে হলো যে আবার কোনো কিছু লেখা নেই তো খাতায়। ভাবার সাথে সাথে খাট থেকে নেমে টেবিলের দিকে দৌড়লো পার্থ। টেবিলের কাছে গিয়ে পৌঁছেই ঝুঁকে পড়ল খাতাটার ওপর। মনোযোগ দিয়ে তাকালো পার্থ খাতাটার দিকে। যা ভেবেছিল ঠিক তাই। আবার খাতায় লেখা আছে আরও একটা অনুচ্ছেদ। অনুচ্ছেদটাকে পড়তে শুরু করলো পার্থ। নর্থ সিটি মলের কফি শপে যখন ঢুকলাম তখন ঘড়িতে প্রায় 2:00। স্ক্রিপ্ট রাইটার মদন তরফদারের সাথে ঘণ্টাখানেকে আলোচনা করে আজ বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। আজ কদিন যাবত একটা গল্প শুরু করার চেষ্টা করছি, কিন্তু ভালো একটা শুরুয়াত কিছুতেই করতে পারছি না। মদন তরফদারের সাথে আলোচনা করে বাড়ি ফিরে সেই কাজটাতেই হাত দেব। কিন্তু মলে পৌঁছে কফি শপ অব্দি পৌঁছাতেও পারলাম না। তার আগে একটা শোরগোল কানে এলো, চোখ চলে গেল এসকালেটরটার দিকে। লোক একে অপরকে ঠেলে সরিয়ে দিয়ে পা রাখছে এসকালেটরটার উপর। কি হচ্ছে বোঝার জন্য দাঁড়িয়ে পড়লাম মলটার ঠিক মাঝখানটাতে। চোখ চলে গেল উপরে, প্রতিটি তলা থেকে হুর হুর করে লোক নেমে আসছিল নিচে। হঠাৎ চোখে পড়ল তিনতলার একটা জায়গা থেকে তীব্র গতিতে ছড়িয়ে পড়ছে আগুন। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম, ধাতুস্থতে দৌড়ালাম মল থেকে বাইরে যাওয়ার গেটের দিকে। সবাই প্রাণপণে সেই দিকে দৌড়াচ্ছিল, ঠেলাঠেলিতে কত মানুষ পড়ে যাচ্ছিল। এইটুকু সময়ের মধ্যে আগুন হু হু করে এগিয়ে মলের অনেকটা জায়গাকে নিজের আওতায় নিয়ে নিয়েছে। মলের গেটের কাছে বহু লোক আটকে পড়েছে, একসাথে সবাই বেরোতে চাইছিল। চিৎকার, চেঁচামেচি, মারপিট, কান্নাকাটি। খাতার লেখা অনুচ্ছেদটা পড়া শেষ করে মিনিটখানেক চুপচাপ বসে রইল পার্থ। আতঙ্কে যেন সর্বাঙ্গ কাঁপছিল। আগের দিনের খাতার লেখা ঘটনাটার মতো এই লেখাটাও যদি সত্যি হয় তাহলে? প্রশ্নটা মনের মধ্যে আসতেই পার্থর চোখ গেল ঘড়িটার দিকে। বেলা 12:30। কোনো মতে বিছানা থেকে নেমে পার্থ দৌড়ল স্নান ঘরের দিকে। তারপর 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে বেরিয়ে পড়ল সে গাড়ি নিয়ে। গাড়ি নিয়ে বেরোতেই পার্থর চোখে পড়ল রাস্তায় বেশ কিছু পুলিশ। গতকাল রাতের অ্যাক্সিডেন্টের পর লোহার রড বোঝাই ট্রাক আর কালো গাড়িটাকে সরিয়ে দিয়েছিল পুলিশ। পার্থ আর কোনো দিকে খেয়াল না দিয়ে গাড়ির গতি বাড়াল। নর্থ সিটি মল যেতে কিছু না হলেও 1:40 লাগবে। পার্থ মনে মনে ঠিক করে নিল যে সে কি করবে। যখন পার্থ নর্থ সিটি মল পৌঁছল তখন 1:25। চটপট গাড়ি রেখে সে মলের প্রবেশদ্বারের দিকে দৌড়ল। সিকিউরিটির লোক দাঁড়িয়ে ব্যাগ চেক করছে। পার্থ তাড়াতাড়ি এগিয়ে গেল তাদের দিকে। দয়া করে এই মল থেকে মানুষজনকে বেরিয়ে যাওয়ার জন্য আপনারা অনুরোধ করুন, কারণ এই মলটাতে 2:00 সময় এক বিভৎস অগ্নিকাণ্ড হতে যাচ্ছে। সিকিউরিটির লোক দুটো অবাক হয়ে তাকালো একে অপরের দিকে। পার্থ আবার চেঁচিয়ে উঠল, দেরি করবেন না প্লিজ, যারাই মলের ভেতর আছে তাদের মল থেকে বেরিয়ে যেতে অনুরোধ করুন। তাদের মল থেকে বেরোতে কিছুটা সময় তো লাগবে, ঘড়িতে দেখুন প্রায় 1:40 হতে চলল। আর থাকতে না পেরে সিকিউরিটিতে থাকা একটা লোক চেঁচিয়ে বলল, দাদা এখানে বিশৃঙ্খলা তৈরি করবেন না, আপনার কথাবার্তা শুনলে মানুষজনের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যাবে, তারপর দৌড়াদৌড়ি শুরু হলে তো দেখতে হবে না, সামলানো মুশকিল হয়ে যাবে, আপনি প্লিজ যান এখান থেকে। অদ্ভুত তো মশাই আপনারা, আমি তখন থেকে বলছি আপনাদের যে এই মলে 2:00 এক বিশাল অগ্নিকাণ্ড হবে, আর আপনারা শুনেও গা করছেন না। পার্থর কথা শেষ হতেই ওর দিকে এগিয়ে এলো সিকিউরিটির একটা লোক, আরে দাদা আপনি প্লিজ যান এখান থেকে। পার্থরা সিকিউরিটিতে থাকা লোকেদের কথাবার্তা শুনে ওখানে ইতিমধ্যে একটি জটলা তৈরি হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই মলে আগুন লাগবে কথাটা যেন আগুনের থেকেও বেশি গতিতে ছড়িয়ে পড়ল। আচমকা ভিড়ের মধ্যে থেকে 1-2 চিনে ফেলল লেখক পার্থ চ্যাটার্জিকে। লোকের মুখে মুখে রটে গেল কথাটা।
ওদিকে সিকিউরিটিতে থাকা একটা লোক দৌড়ে গিয়ে ডেকে আনলো আরো কয়েকটা সিকিউরিটির লোকজন। এই সব কিছুতে আরো 10-12 মিনিট কেটে গেল। মলের গেটে বিশাল এক জটলার সৃষ্টি হয়েছিল। মলের বাইরে থেকে বোধহয় কেউ কেউ মলের ভেতরে থাকা তাদের আত্মীয় বন্ধুকে ফোন মারফত জানিয়ে দিয়েছিল যে মলে আগুন লাগতে পারে। মলের ভেতরও খবরটা চাউর হয়ে গিয়েছিল। হু হু করে বেরিয়ে আসছিল মলের গেট থেকে মানুষজন। উত্তেজনায় বয়স্ক মানুষজন অসুস্থ হয়ে পড়ল মলের ভেতরে। দৌড়োদৌড়িতে মায়ের হাত থেকে কত বাচ্চা ছিটকে গেল এপাশ ওপাশ। চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। এই সবের মধ্যে দিয়ে কখন যে 3টে বেজে গেছে সেটা পার্থ ছাড়া আর কেউই খেয়াল করেনি। পার্থ আস্তে আস্তে সরে দাঁড়ালো ভিড় থেকে। সময় এগোচ্ছিল হু হু করে। আর কিছুক্ষণ ওখানে অপেক্ষা করে পার্থ চটপট নিজের গাড়ি নিয়ে ফিরে এলো বাড়িতে। বাড়িতে পৌঁছে টিভিতে খবর খুলে বসে রইল চুপচাপ। দেখতে দেখতে একটা সময় বিকেল পেরিয়ে সন্ধ্যা হলো। নর্থ সিটি মল বন্ধ করে দিয়েছিল পুলিশ। যদিও কোনো রকম আগুন লাগার ঘটনা ঘটেনি সেখানে, তবু প্রচুর মানুষ আহত হয়েছিল দৌড়োদৌড়িতে। টিভির প্রতিটা চ্যানেলে শুধু সেই খবর, আর খবরের সাথে চলছিল শুধু একটাই নাম, পার্থ চ্যাটার্জি। পার্থ বেশ ভালোই বুঝতে পারছিল যে এর জন্য জবাবদিহিতাকে করতেই হবে। প্রায় আধ ঘন্টা পর থেকে ধীরে ধীরে লোক জমা হতে শুরু করে পার্থর বাড়ির সামনে। পার্থ ভালোই বুঝতে পারল যে এবার তার বিরুদ্ধে স্লোগান উঠবে। চটপট উঠে গিয়ে পার্থ ঘরের সব আলো নিভিয়ে দিল। তারপর ফটাফট ঘর থেকে বেরিয়ে দরজায় তালা দিয়ে উঠে গেল ছাদে। তারপর অন্ধকার ছাদের এক কোণায় গিয়ে বসল পার্থ। সময় এগোনোর সাথে সাথে কানে এলো তার মানুষজনদের চিৎকার চেঁচামেচি। একসময় সাইরেন বাজিয়ে পুলিশের গাড়িও এসে থামলো বাড়ির সামনে। ফ্ল্যাট বাড়ির ছাদের বিশাল জলের ট্যাঙ্কের নিচে সেঁদিয়ে বসে রইল পার্থ, যতক্ষণ না পুলিশের গাড়ি ফিরে যাচ্ছে। আস্তে আস্তে একসময় ওর বাড়ির সামনে থেকে মানুষজনের ভিড় পাতলা হলো। রাত তখন বেশ গভীর। তখন পার্থ এসে ঢুকলো নিজের ফ্ল্যাটে। মোবাইলের আলোয় কোনো মতে খাটে গিয়ে বসলো পার্থ। মুখে কিছু দিতে ইচ্ছে করলো না তার, তাই শুয়ে পড়ল পার্থ। সকালবেলা ঘুম ভাঙতেই মনে পড়ে গেল পার্থর গত রাতের পুরো ঘটনাটা। শরীর মন দুই অবসাদে ভরে গিয়েছিল ওর, তাও উঠল ধীরে ধীরে। উঠে বসতেই পার্থর চোখ চলে গেল টেবিলটার ওপর। আবার ওর খাতাটা খোলা অবস্থায় রাখা ছিল টেবিলের ওপরে। আস্তে আস্তে পার্থ নেমে দাঁড়ালো খাট থেকে, এক পা করে এগুলো টেবিলের দিকে। টেবিলের কাছে পৌঁছে চোখ রাখলো খোলা খাতাটাতে। এক অনুচ্ছেদ নয়, পুরো পাতা ভর্তি লেখা ছিল খাতাটাতে। দমটা কেমন যেন আটকে আসছিল পার্থর। আস্তে আস্তে নড়তে শুরু করলো ঠোঁট দুটো। পড়তে শুরু করলো পার্থ। আমি পার্থ চ্যাটার্জি, আর নিজের মনের সাথে লড়তে পারছি না। আজ আমি সবকিছু স্বীকার করে নিজের পাপের বোঝা কিছুটা কমাতে চাই। গতকাল মলকাণ্ডে প্রচুর লোক আহত হয়েছে, এর জন্য আমি দায়ী। এত মানুষ যে আমার কারণে আহত হয়েছে তার জন্য আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার মন অশান্ত হয়ে উঠেছে। তার সাথে আরেকটা ঘটনাও কিছুতেই আমার মনকে শান্ত থাকতে দিচ্ছে না। সেটা স্বীকার না করা পর্যন্ত আমি মরেও শান্তি পাব না। আজ আমি সেই 6 মাস আগে করা আমার পাপকে স্বীকার করতে চাই। এত অব্দি পড়ে পার্থ চোখ তুলল খাতা থেকে। সারা মুখ ওর ঘামে ভিজে গিয়েছিল। আতঙ্কে ওর হাত দুটো যেন থরথর করে কাঁপছিল। খাতাটাকে ভালো করে ধরেও রাখতে পারছিল না হাতে। কোনো মতে দুহাতে শক্ত করে খাতাটাকে চেপে ধরে আবার পড়ায় মন দিল পার্থ। আজ থেকে 6 মাস আগে আবির বোস নামে একটি ছেলে আমার কাছে একটি ভৌতিক গল্পের পাণ্ডুলিপি পড়ার জন্য দিয়ে যায়। আমার লেখার খুব ভক্ত ছেলেটা, তাই নিজের গল্পটা একটা প্রকাশকের কাছে নিয়ে যাওয়ার আগে আমাকে দেখিয়ে নিতে চেয়েছিল। গল্পটা পড়ে আমি বুঝতে পেরেছিলাম যে একটা মারাত্মক গল্প লিখে ফেলেছে ছেলেটা। এরকম একটা গল্পকে যে মানুষজন বিশালভাবে নেবে সেটা আমি পড়েই বুঝতে পেরেছিলাম।
লেখক হিসেবে যতটা আমি নাম চাইছিলাম ততটা আমি কিছুতেই পাচ্ছিলাম না। আমার গল্পের বই বিক্রি হলো, খুব যে বিক্রি হতো তা নয়, ওই একটা মাঝামাঝি অবস্থা চলছিল আমার। সেদিন আমি ভালোই বুঝতে পেরেছিলাম যে এই গল্পটাকে যদি নিজের নাম দিয়ে ছাপাই তাহলে আমি যেটা চাই সেটাই পাবো। হু করে আমার বই বিক্রি হবে, আমার নাম লোকের মুখে মুখে ঘুরবে। আর হলোও তাই। আবিরকে বলেছিলাম যে পাণ্ডুলিপিটা কোথায় রেখেছি কিছুতেই খুঁজে পাচ্ছি না। ছেলেটা রোজ আসতো আমার বাড়িতে খোঁজ নেওয়ার জন্য যে পাণ্ডুলিপিটা আমি পেয়েছি কিনা। কদিন পর থেকে আমি ওর সাথে দেখা করাই বন্ধ করে দিলাম। একদিন হতাশ হয়ে ছেলেটা আমার কাছে আসাই বন্ধ করে দিল। তারপর যেদিন ও নিজের গল্পটাকে বই হিসেবে বেরোতে দেখল আর সেখানে লেখকের নামের জায়গায় আমার নাম দেখল, সেদিন আর বুঝতে ওর বাকি রইল না। দৌড়ে এসেছিল সেদিন ও আমার বাড়িতে, আমার প্রতি এক রাশ ঘৃণা উগড়ে দিয়ে চলে গেছিল সেদিন আমার বাড়ি থেকে। তারপর আর দেখিনি আমি তাকে কোনোদিন। এরপর আমার বই বেশ নাম করে। কত সপ্তাহে খবর পাই যে আবির বোস কলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এরপর থেকে আমি কিছুতেই যেন শান্তি পাচ্ছি না। পাপের বোঝা মনের মধ্যে নিয়ে আর বাঁচতে ইচ্ছা করছে না আমার। তাই আজ আমি প্রায়শ্চিত্ত করার জন্য আত্মহত্যার পথ বেছে নিচ্ছি। এই পৃথিবীতে আমার বাঁচার কোনো অধিকার নেই, আমার অপরাধের কোনো ক্ষমা নেই। খাতার লেখাটা পড়া হয়ে গেলে চোখ তুলে পার্থ। ওর চোখে তখন ভয় ঝিকঝিক করছে। নিজের মনে মনে বিড়বিড় করল, কেন আমি আত্মহত্যা করব? আমি খুব ভালো আছি। হ্যাঁ, আবিরের লেখা আমি চুরি করেছি, কিন্তু তাতে কি হয়েছে? যুগ যুগ ধরে ছল কপটের দ্বারাই তো মানুষ পৃথিবীর উপর রাজত্ব করেছে। আমি একটু ভুল করিনি, ফালতু সেন্টিমেন্টের কোনো দাম নেই আমার কাছে। সে কোন যুগ যুগ থেকে মানুষ ভালো জিনিসকে কেড়ে নিজের করেছে, এতে কোনো ভুল নেই। আচমকে যেন দমকা হাওয়া এসে লাগলো পার্থর গায়ে, উড়ে গেল হাত থেকে খাতাটা। চমকে তাকালো পার্থ, জানলা দরজা সব বন্ধ, কোথা থেকে এলো এই দমকা হাওয়া? সজাগ হলো পার্থ, আবার এলো দমকা হাওয়া। চিলতে বারান্দার দরজা বিকট শব্দ করে খুলে গেল, আর সেই হাওয়ার টানে খোলা বারান্দার দিকে এগোতে লাগলো পার্থ। আপ্রাণ চেষ্টা করলো পার্থ নিজেকে রোখার, কিন্তু ক্রমাগত সে এগিয়ে যাচ্ছিল বারান্দার দিকে। ঘর থেকে বারান্দায় বেরোনোর মুহূর্তে বারান্দার দরজাটাকে দু হাতে চেপে ধরল পার্থ। চোখ দুটোর ভয়ে আতঙ্কে যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছিল। হাওয়ার বেগ বাড়তে শুরু করলো, দরজা থেকে ফসকে গেল পার্থর হাত। হুড় হুড় করে এগিয়ে গেল সে খোলা বারান্দার রেলিংটার কাছে। আর নিজেকে ধরে রাখার মতো ক্ষমতা ছিল না পার্থর, চিৎকার করে উঠল পার্থ, আবির, 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 আমি ভুল করেছি। কিন্তু কথাগুলো সামনের রাস্তার গাড়ির আওয়াজে কোথায় যেন হারিয়ে গেল। ঝপ করে পার্থর দেহটা পাঁচতলার বারান্দা থেকে এসে পড়ল রাস্তার উপর। অনেকটা রক্ত কেউ যেন ছিটিয়ে দিল রাস্তাটাতে। পার্থর চোখ দুটো চিরকালের মতো বন্ধ হয়ে যাওয়ার আগে দেখল ওর ফ্ল্যাটের বারান্দার সামনে দাঁড়িয়ে আছে আবির। আস্তে আস্তে পার্থর চোখ দুটো বন্ধ হয়ে গেল। পরের দিনের খবরের কাগজে বড় বড় করে বেরোলো, মল কাণ্ডের জন্য নিজের দায় স্বীকার করে আত্মহত্যা করেছেন ভণ্ড লেখক পার্থ চ্যাটার্জি। উনি আবির বোস নামে এক লেখকের লেখা চুরি করে নিজের নামে চালিয়েছিলেন কিছু সস্তার প্রশংসা পাওয়ার আশায়। শুনছিলেন ক্ষমা নেই, রচনা মহুয়া ঘোষ, গল্প পাঠে সৌম্যদীপ, অন্যান্য চরিত্রে অরিজিৎ ও সুজয়, এডিটিংয়ে শুভঙ্কর। সমগ্র পরিকল্পনাটি প্রযোজনা ও পরিচালনায় ট্রাই অ্যাঙ্গেল প্রোডাকশন।